এই যে একটা মানে রূপান্তরকামী নারীর যে একটা মানে সমাজে যে প্রতিবন্ধকতা থাকে বা মানে প্রতিটা পদে অবহেলিত, এইসবকে দূরে সরিয়ে বা রূপান্তরকামী মানেই যে মানে ঢোল নিয়ে বেরোতে হবে, ট্রেনে ভিক্ষে করতে হবে, সেই ধারণাটাকে সম্পূর্ণভাবে আমরা বদলানোর জন্য এই অন্য ঋতু নামক যে বিউটি পেজেন্টটি আয়োজিত করা হয়েছিল সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। এবং থ্যাঙ্কস টু জাজেস অ্যান্ড দ্য জুরি মেম্বার্স অ্যান্ড দ্য পিপল অফ দুর্গাপুর সো দ্যাট আমি তাদের জন্যই আজকে মানে বিজয়িনীর মুকুটটা পেয়েছি। দুর্গাপুর শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হল রাজ্যের সর্বপ্রথম রূপান্তরকামী নারীদের সৌন্দর্যের প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা এলো শহর বহরমপুরে। প্রায় এক বছর ধরে এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার রূপান্তরকামীদের নিয়ে দুর্গাপুর শহরে। চূড়ান্ত পর্যায়ে প্রায় 25 জন অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রতিযোগীকে পিছনে ফেলে জয়ের হাসি হাসলেন শহর বহরমপুরের কাঞ্চনা রায়। প্রায় সব জেলা থেকে কমপক্ষে 25 জন রূপান্তরকামীরা এসে হাজির হয়েছিলেন এই সৌন্দর্য প্রতিযোগিতায়, এবং প্রত্যেকেই সৌন্দর্যের নিরিখে প্রত্যেকে একে অপরের চেয়ে এক ধাপ এগিয়ে, প্রত্যেক কেউ কারো চেয়ে কম যান না, তবু মানে কারো না কারো মাথায় তো সেই জয়ের মুকুটটা উঠতেই হতো এবং তাকে জয়ের হাসিটা হাসতেই হতো। তো আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমার ভালোবাসার শহর বহরমপুর এবং আমার ভালোবাসার জেলা মুর্শিদাবাদ থেকে আমি মানে বিজয়িনী হতে পেরেছি। সামাজিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রূপান্তরকামী দৃষ্টিভঙ্গিকে বদল করে নিজস্ব প্রতিভায় আত্মপ্রকাশ করার কথা জানালেন রূপান্তরকামী নৃত্যশিল্পী কাঞ্চনা রায়। অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং অনেক প্রতিবন্ধকতাও এসেছিল, যে অনেকেই চাননি যে হ্যাঁ কেন রূপান্তরকামীরা সৌন্দর্যের স্টেজে উঠবেন। তো তাদেরকেও কনভিন্স করতে, তাদের মানে চিরাচরিত বদ্ধমূল ধারণাকে মানে দূরে সরিয়ে একটা নতুন চিন্তাধারাকে আনতে গেলে তো একটু সময় লাগে। তো এটা প্রায় 1.5 বছরের আমাদের কর্মযজ্ঞের মানে একটা ছোট্ট একটা প্রয়াসের ফসল। জয়ের আনন্দ ভাগ করে নিলেন জেলাবাসী তথা বহরমপুর শহরবাসীর মধ্যে। কাঞ্চনার এই সাফল্যকে আমরাও কুর্ণিশ জানাই। শিল্পীর এই প্রতিভা বিকশিত হোক চারপাশে। আমি যে বিজয়ীর মুকুটটা পেয়েছি, আমি জিততে পেরেছি, তার জন্য সর্বপ্রথমে আমি ধন্যবাদ দেব আমার ভালোবাসার শহর বহরমপুরকে, এবং তারপরে আমার জেলাবাসী মুর্শিদাবাদকে, এবং তারপরে বাকি যারা আমাকে ভালোবাসেন বা আমার জন্য যারা প্রে করেছিলেন তাদেরকে। হ্যাঁ, আমি আজকে এটাই বার্তা দেব যে মানে চিরাচরিত ধ্যান ধারণা যে রূপান্তরকামী মানেই যে এই করে খেতে হবে বা রূপান্তরকামী মানেই যে আমাকে মানে ট্রেনে ভিক্ষে করে খেতে হবে, ইয়ে করে খেতে হবে, সেটা কোনো মানে না। হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই নিজস্ব প্রতিভা রয়েছে। তো আমার এটাই বার্তা যে সমাজের কাছে যে এবার অন্তত রূপান্তরকামী বা ট্রান্স উমেনদের নিয়ে একটু ধারণাটা বদল হোক। মানে ঋতু যায় ঋতু আসে, কিন্তু আমাদের সাথে সাথে আমরাও যে সমাজের মূল স্রোতেই রয়েছি সেটাও যাতে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, এবং কোনো রূপান্তরকামী যদি চায় যে হ্যাঁ আমি চিরাচরিত ইয়ে ভেঙে অন্যরকমভাবে এগিয়ে যেতে পারবো বা আমি মেকআপ নিয়ে এগিয়ে যেতে পারবো, তো তাদেরকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। স্পেশাল রিপোর্ট, ITV নেটওয়ার্ক।